নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু সালের মাধ্যমিকের এবটি এর টেস্ট পেপার সলভ করাবো যার পেজ নম্বর দুশো একত্রিশ নম্বর পেজ তো দেখো দুশো একত্রিশ নম্বর পেজে আমরা ভূগোলের যত এমসি কিউব আছে শূন্যস্থান আছে ট্রু ফলস আছে এবং এসএ কিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট সলভ এবং দু হাজার বাইশ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করা আছে দশম শ্রেণির তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ানের কোয়েশ্চেন কী বলেছে অন্তর্জাত প্রক্রিয়ার একটি উদাহরণ নয় সেটি হলো এর অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার সমুদ্র তরঙ্গের কার্য তোমাদের মাথায় রাখতে হবে অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ কি কী আছে ভূমিকম্প আছে অগ্নুৎপাত আছে পাত সঞ্চলন আছে এইগুলো কিন্তু অন্তর্জাত প্রক্রিয়ার কিন্তু উদাহরণ একমাত্র সমুদ্র তরঙ্গ কিন্তু সমুদ্র তরঙ্গের যে কার্য এটা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়ার কিন্তু উদাহরণ নয় অর্থাৎ আমি এখানে কিন্তু বলতে পারি ঘয়ার আনসার পুরোপুরি পারফেক্ট আছে ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে উষ্ণ মরু অঞ্চলের ক্ষয়জাত কি বলেছে অবশিষ্ট পাহাড়কে বলে এর অ্যান্সার কী হবে ক্ষয়রান্সার ইনসেল বার্স খয়ারান্সার ইনসেল বার্স পরের কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট থ্রিতে হিমসিঁড়িতে জল জমে যে রথ সৃষ্টি হয় তা হলো এর অ্যান্সার কী হবে গয়ের অ্যান্সার প্যাটান স্টার হ্রদ প্যাটান স্টার হ্রদ ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে মরু অঞ্চলের শুষ্ক নদী উপত্যকে উপত্যকাকে বলে মরু অঞ্চলের শুষ্ক নদী উপত্যকাকে বলে এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ওয়াদি পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভে যে কাল্পনিক কী বলেছে যে কাল্পনিক সীমারেখার উপরে সারা বছর বরফ জমা থাকে এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার রেখা পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল এর অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার ভেম্বনাথ ভেম্বানাথ তোমরা তো জানো যে মালাবার উপকূলের দীর্ঘতম কয়ালের নাম কি ভেম্বানাথ পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে কী বলেছে যে পদ্ধতিতে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় তা হল এর আনসার হবে এর অ্যান্সার হবে আমাদের কূপ ও নলকূপ ঠিক আছে ভারতবর্ষে কিন্তু একমাত্র কূপ ও নলকূপের মাধ্যমে কিন্তু সর্বাধিক জলসেচ করা হয় পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট এইটে হিমালয়ের পাদদেশে নুড়ি প্রস্তরময় মরুভূমি হলো এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে ভাবর হবে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট নাইনে ভারতের প্রধান খারিফ শস্য হলো এর অ্যান্সার কী হবে অ্যান্সার ধান পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে বাণিজ্যিকভাবে শাক সবজির উৎপাদনকে বলে এর অ্যান্সার হবে গয়রা ওরেলি কালচার ওরেলি কালচার পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ডবল ওয়ানে অবিশিদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প নয় যেটি এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বস্ত্র বয়ন শিল্প ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে ভারতের সর্বাধিক নারী পুরুষের অনুপাত দেখা যায় যে রাজ্যে এর অ্যান্সার হবে কেরালা কি হবে কেরালা হবে পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে উত্তর দক্ষিণ করিডোর উত্তরতম স্থানটি কোন শহরে রয়েছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে শ্রীনগর গয়ের অ্যান্সার শ্রীনগর পরের কোশ্চেন কি বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হল এর অ্যান্সার হবে গয়ের আনসার লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ এবার আমি বিবাক্ষ হওয়ার টু পয়েন্ট ওয়ানে কী বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে পাশে অলিখবে তো দেখো যেটা ভুল আছে সেটা আমি কেটে দিয়েছি এবং যেটা ঠিক আছে সেটা আমি রাইট মেরেছি তোমরা কি করবে যেটা ভুল আছে সেটা অশুদ্ধ লিখবে যেটা আমি রাইট মেরেছি সেটা শুদ্ধ লিখবে খাতায় ঠিক আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে অবরোহণ প্রক্রিয়ায় নদী মোহনায় পলিজমে বদ্বীপ সৃষ্টি হয় এটা কি আছে ভুল আছে পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ওয়ান টুতে তো দেখো টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে মেরু প্রদেশের বরফ মুক্ত পর্বত চোড়া নোনাটক্স নামে পরিচিত এটা কী আছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগারটি জোরহাটে অবস্থিত এটা কি আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ টু পয়েন্ট ওয়ান কী বলেছে বয়াল উইভিল কিটের প্রাদুর্ভাব কার্পাস চাষে দেখা যায় এটা কি আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে পাইপলাইনের মাধ্যমে ভারতের সর্বাধিক এলপিজি সরবরাহ হয় এটা কি আছে এটা ভুল আছে টু পয়েন্ট ওয়ান ফাইভের যে কোশ্চেন বলেছে পাইপ লাইনের মাধ্যমে ভারতের সর্বাধিক এলপিজি সরবরাহ হয় এটা কী আছে ভুল আছে কারণ পাইপলাইনের মাধ্যমে সর্বাধিক তেল সরবরাহ করা হয় টু পয়েন্ট ওয়ান বলেছে দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাই শহরকে এটা কি আছে ঠিক আছে টু পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে জলপথ পরিবহনকে উন্নয়নের জীবন রেখা বলা হয় এটা কি আছে ঠিক আছে এবার আমি শূন্যস্থান পূরণ করবো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু ওয়ানে নিউমোর দ্বীপটি ড্যাশ নদীর মোহনার কাছে অবস্থিত এর অ্যান্সার হবে হাড়িয়া ভাঙা আমি বানামগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো পরে পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে ড্যাস বলে এর অ্যান্সার হবে ভার্ভ বলে ভয়াকার বয়রে পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু থ্রিতে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে এর অ্যান্সার হবে শিলিগুড়ি শহরকে শিলিগুড়ি শহরকে পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু ফোরে অশোক লেল্যান্ড লিমিটেড ভারতের ড্যাস শহরে অবস্থিত এর অ্যান্সার হবে এন্নোর শহরে এ নয় নয় ওকার বয়শূন্য র এন্নোর শহরে অবস্থিত ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে আমাদের টু পয়েন্ট টু ফাইভে আম্রবৃষ্টি কর্ণাটকে ড্যাশ নামে পরিচিত এর আনসার হবে সেরিবুলুজম সিআইসি আর ওয়াই সিআইসি আর ওয়াই বিএলও ডবল এস ও এম সেরিবুলুজম নামে পরিচিত পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু সিক্সে উত্তর পূর্ব ভারতের একটি পেট্রো শিল্প কেন্দ্র হলো এর আনসার হবে বনগাইগাঁও বনগাইগাঁও অসমে অবস্থিত তো দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট টু সেভেনে যে সকল জাহাজ কোম্পানি নিয়মিত সমুদ্র পণ্য ও যাত্রী পরিবহন করে তাদের ড্যাশ বলে এর অ্যান্সার কী হবে শিপিং লাইন তো দেখো প্রত্যেকটা বানাম আমি লাস্টের দিকে ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো তোমরা ওখান থেকে বানামগুলো দেখে লিখতে পারো ঠিক আছে যাদের বানামে অসুবিধা আছে তো দেখো পরের কোশ্চেন কে বলেছে টু পয়েন্ট থ্রিতে যে কোনো এ মানে দুটি শব্দের উত্তর দাও যে কোনো একটি বা দুটি শব্দের উত্তর দাও তো দেখো যে কোনো দুটি তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে পার্বত্য অঞ্চলের নদীর উৎস অংশের আববাহিকাকে কি বলে এর আনসার কী হবে ধারণ আববাহিকা ধারণ আববাহিকা পরের কোয়েশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি টুতে শিলাময় মরুভূমি সাহারায় কি নামে পরিচিত এর আনসার হবে হামাদ হায়াকার ময়াকার দ হামাদ হামদা হায়াকার ম দয়াকার হামাদা হ্যাঁ তো দেখো পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি থ্রিতে নদীর অববিকায় পিথবনের পলিকণা দ্বারা গঠিত ভূমিকে কি বলে এর অ্যান্সার হবে লোয়েস লয়কার অন্ত্যেস্তা তাল্বস তো দেখো বানামগুলো আমি ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো তো দেখো পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি ফোরে একটি অ্যালপাইন উদ্ভিদের নাম লেখো তো দেখো একটি অ্যালপাইন উদ্ভিদের নাম হলো রডোডেনডন রডো ডন ঠিক আছে র ডয়কা রড ও ড্রেন ডয়কা ন ড্রেন ডান ডরা ন তো দেখো টু পয়েন্ট থ্রি ফাইভে কী বলেছে ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম এর অ্যান্সার হবে পাঞ্জাব পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি সিক্সে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি এর অ্যান্সার হবে এন এইচ সেভেন এন এইচ সেভেন এটা আছে কন্যা কুমারিকা থেকে বারাণশী পর্যন্ত ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি সেভেনে বলেছে যে আমাদের ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কত সালে এর অ্যান্সার হবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর কলকাতায় ঠিক আছে চব্বিশে অক্টোবর না লিখলেও চলে উনিশশো চুরাশি হয়ে যাবে পরের কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট থ্রি এইটে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি এর অ্যান্সার হবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ যদি জনঘনত্ব অনুযায়ী হয় তাহলে বিহার হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে স্তম্ভ মিলাও টু পয়েন্ট ফোরে বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিলাতে হবে তো দেখো আমি প্রত্যেকটা টু দ্য পয়েন্ট আমি মিলাচ্ছি আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে সেখানে দু হাজার বাইশ সালের এবিটিএ টেস্ট পেপার সলভ এবং দু সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণির সম্পূর্ণরূপে করা আছে তো দেখো বা দিকে কী আছে টু পয়েন্ট ফোর ওয়ানের অ্যান্সার হবে চারের অ্যান্সার চলমান বালিয়াড়ি টু পয়েন্ট ফোর টুতে কী আছে লিচিং এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার ল্যাটেরাইট টু পয়েন্ট ফোর থ্রিতে কি আছে দীর্ঘতম নদী জলপাত এর অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার হলদিয়া এলাহাবাদ টু পয়েন্ট ফোর ফোরে কী আছে মোটর গাড়ি এটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না তোমরা ভালো করে দেখে নাও মোটর গাড়ি এর অ্যান্সার হবে একের অ্যান্সার গুরগাঁও তো দেখো প্রত্যেকটা বানামে এবার আমি দেখাচ্ছি বানামগুলো তোমরা যদি কারো যদি ভুল হয়ে থাকে বানামগুলো সঠিকভাবে লিখে নেবে তো দেখো চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তো দেখো আমি অ্যান্সারগুলো পড়ছি প্রথমে আছে হারিয়া ভাঙা তারপর আছে ভার্ভ তারপর আছে শিলিগুড়ি শহরকে তারপরে আছে এন্নোর শহরকে তারপরে কি আছে চেরি বুলোজুম আছে তারপরে আছে টু পয়েন্ট টু সিক্সে কি আছে বনগাঁও অসমে তারপরে কি আছে শিপিং লাইন আছে তারপরে কী আছে টু পয়েন্ট থ্রি ওয়ান ধারণ আবাহিকা তারপর হচ্ছে হামাদা তারপরে কি আছে লোয়েস তারপরে কি লেখা আছে রড ড্রেনডন তো দেখো প্রত্যেকটা বানাম টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে তোমাদের হাতে তুলে ধরেছি তোমরা এইগুলো খাতায় লিখে স্কুলে স্যার বা ম্যামের কাছে জমা দেবে এটাই আমার একান্ত অনুরোধ